দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহুদীপুর স্থলবন্দরের চেকপোস্ট। করোনা পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্যিক আদান প্রদান যেমন বন্ধ করা হয়েছিল, তেমনি বন্ধ রাখা হয়েছিল যাত্রী পারাপার। ভারত বাংলাদেশ সীমান্তের মহুদীপুর স্থলবন্দর বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন দুই দেশের আমদানি রপ্তানি কারক থেকে বহু সাধারণ মানুষ। যদিও করোনার পর দুই দেশের তরফ থেকেই খুলে দেওয়া হয়েছিল আমদানি রপ্তানি, তবে সাধারণ মানুষের যাতায়াত একেবারেই বন্ধ ছিল এই চেকপোস্ট দিয়ে। আজকে সোনা মসজিদ মহুদীপুর বর্ডারে আমাদের গত তিন বছর ধরে আমাদের বর্ডার বন্ধ ছিল। পাসপোর্ট যারা হোল্ডার ছিল, যারা মানে জেনারেল মানুষ ছিল, তারা পাসপোর্ট দিয়ে যাতায়াত করতে পারতো না, ইমিগ্রেশন বন্ধ ছিল। তো বহুদিন পর, তিন বছর পর আজকে এটা ওপেনিং হলো। আজকে হাই কমিশনার প্লাস মালদা এডিএম জি ছিল, তাদের হাত দিয়ে আজকে ওপেনিং হলো। জানাচ্ছিলাম যে আমাদের এক্সপোর্ট যারা করে তারা, তাদেরকে প্রতিদিনই মাঝে মাঝে যেতে হয় ওই পারে, কিন্তু যেতে পারছে না, তাদেরকে বহুদূর ঘুরে যেতে হচ্ছিলো। তার জন্য আমাদের বহুবার বলার পর আমাদের ডিএম সাহেব এটাকে ইনিশিয়েটিভ নিয়ে আজকে খোলার ব্যবস্থা করে। তার জন্য আমরা প্রশাসনের কাছে সত্যিই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের বহু মানুষ এই স্থলবন্দর দিয়ে ভারতে আসেন চিকিৎসার জন্য। গত তিন বছর ধরে স্থলবন্দরের চেকপোস্ট বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছিলেন বহু বাংলাদেশের নাগরিক থেকে ভারতীয়রাও। দুই দেশের আমদানি রপ্তানিতেও ব্যাপক প্রভাব পড়েছিল। অবশেষে ভারত সরকারের পক্ষ থেকে মহুদীপুর স্থলবন্দরের চেকপোস্ট খোলা হলো। প্রায় দীর্ঘ তিন বছর পর খুলে গেল ভারত বাংলাদেশ সীমান্তের মহুদীপুর স্থলবন্দর। বৃহস্পতিবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের মহুদীপুর স্থলবন্দরের প্রবেশদ্বারে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যাত্রী পারাপারের। এদিন জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিক ও আমদানি রপ্তানিকারকদের মধ্যে বৈঠকের পর পাসপোর্ট নিয়ে যাতায়াত করার জন্য যাত্রীদের সুবিধার্থে খোলা হলো স্থলবন্দর। উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি কমিশনার মনীষ কুমার, মালদহ জেলার অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের ইম্পোর্টার আব্দুল ওয়াবাহ সহ অন্যান্য আধিকারিক ও আমদানি রপ্তানিকারকেরা। বন্ধ ছিল, এখন তিন বছর থেকে বন্ধ ছিল। তো এই বর্ডার তো অনেক ইম্পর্টেন্ট এক্সপোর্টার ইম্পোর্টার জন্য। তো দোনো সাইড, দোনো দেশের লোক অনেক রিকোয়েস্ট ছিল, বর্ডার ওপেন হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্ডার ওপেন করছে। এটাতে দুই দেশের লোকেদের কতটা সুবিধা হবে? দুই দেশের লোক অনেক সুবিধা, খাস করকে যে বাংলাদেশে রাজশাহী রংপুর ডিভিশন আছে, রাজশাহী ডিভিশনের লোকের তো অনেক সুবিধা। এই বর্ডার বন্ধ হলে ওনাকে বেনাপুল দিকে ঘুর করে যাতায়াত। করোনা মহামারীর সময় বন্ধ হয়েছিল মহুদীপুর স্থলবন্দর, এর ফলে সমস্যায় পড়েছিলেন দুই দেশের বহু মানুষ। এদিন স্থলবন্দর খুলে দেওয়ায় খুশি দুই বাংলার মানুষ। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।